পূর্ণিমার সিরিয়াস কমেডি দারুণ, আগে থেকে সেটা জানতাম, কিন্তু তার ভেতরে যে রসদ তা বুঝেছি একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তাকে দেখে। পূর্ণিমাকে নিয়ে কথাটি বলছিলেন গায়ক তাহসান। দুজনকে একসঙ্গে দেখা যাবে এক ঘন্টার একটি নাটকে। 17ই ডিসেম্বর ভালোবাসাবাসী নামের সেই নাটকটির জন্য শুটিং করেছেন তাহসান ও পূর্ণিমা। একাধিক নাটকে অভিনয় করলেও গায়ক হিসেবে তাহসানের পরিচিতি বেশি। অন্যদিকে নাটক উপস্থাপনার বাইরে পূর্ণিমা একজন চলচ্চিত্র অভিনেত্রী। পূর্ণিমা বললেন, তাহসানের বেশ কয়েকটি গান আমার পছন্দ, তিনি অভিনয়ও ভালো করেন, তার সঙ্গে আগেই কাজের ইচ্ছা ছিল, কিন্তু ব্যাটে বলে মেনেনি, হয়তো আমাদের দুজনকে নিয়ে কে উভাবেননি, এবার সাগর জাহান ভেবেছে। পূর্ণিমাকে নিয়ে তাহসান বলেন, একটি অনুষ্ঠানে তার উপস্থাপনা দেখার পর তার সঙ্গে কাজ করতে ইচ্ছে হলো। সবচেয়ে বড় কথা, শুটিংয়ের সংলাপ দেওয়ার সময় টাইমিং খুবই শক্তিশালী পূর্ণিমা। ভালোবাসাবাসী নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। তিনি জানান, কেবল একদিনের শুটিং হয়েছে, পূর্ণিমা কিছুটা অসুস্থ বলে শুটিং বন্ধ আছে, বাকি কাজ এ মাসে শেষ হবে। আমি এখন কাজ করছি সাগর জাহানের রচনা এবং পরিচালনায়, নাটকের নাম হচ্ছে ভালোবাসাবাসী।